কি নামাজ, কি নামাজ এটা? একটা নামাজ আছে জীবনে একবার, জানাজা নামাজ তো তর করুন ডাকবো না, অন্য বেশি করে একটা নামাজ আছে, কিন্তু নামাজটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, সুন্নতে গায়ে মক্কা দাও না, নফল। জীবনেও যদি কেউ সালাত তসবিহ নামাজ না পড়ে কিছু আসে যায় না, জীবনেও না। আর আপনার আমল নামাজ যদি লক্ষ লক্ষ সালাত তসবিহ থাকে আর দুই রাকাত ফজরের রাকাত যদি দুইটা না থাকে, আপনার উপায় নাই। দেখছেন তুই ওই নামাজ দিয়ে টুন 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 করতেছি, ওই নামাজ তো কোনদিন হিসাবে নিব না। এই নামাজ ফকিরান্তি শুনছে যে দুই রাকাত নামাজ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজের চাচা আছে, চাচা আমরা জানি পড়ে, দৈনিকই পড়বেন, দৈনিক না পারলে তাইলে সপ্তাহে পড়বেন, সপ্তাহ না পড়লে মাসে পড়বেন, মাসে না পড়লে বছরে পড়বেন, বছরে না পড়লে জীবনে জানি একবার ছাড়েন না, পড়েন জানি পড়েন জানি। এটা কি ফরজ না? ফরজ না, ওয়াজিব না, নফল নামাজ। শিখাইছে পড়েন জানি, পড়লে ভালো হবো, আপনার লাভ হবো, কাজে সেই নামাজ নিয়ে টুনটুনিতে কাম হবে না। যারা কবিরাজি নিয়ে না, একটা সাধারণ কবিরাজি শিখে, একটা ঘাস, একটা ফুল, ও ফুল তো হাজার হাজার ডাক্তাররা জানে, ওইটা যাই না হেরা কিন্তু অন্যরে শিখাই না। আঙ্গু গাঁও গাঁও গ্রামে যে কবিরাজগুলো আছে, একটা ওষুধ শিখছে ও জীবনে, তাও ওটার গ্যারান্টি নাই, ওটা শিখছে হয়তো দুবলা টুবলা কিন্তু শিখছে, যে দুবলা সবাই দিলে রক্ত বন্ধ হয়, কিন্তু ওইটা আমরা 100 দিন ঘুরবেন শিখাবো না, মানে ওর কাছে বিরা 10,000 ধন উঠে ওর কাছে, 10,000 ধন কি রে জানে? এই বৃষ্টি পড়ে যে, বৃষ্টি পড়লে পারা হুকনার মধ্যে গরু যে পারে যায়, গরুর পাড়ার মধ্যে পানিতে ভর্তি হয়, ওই মধ্যে ব্যাংক নেই না, গ্যাগু 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 এবং করে কেড়ে করে, ও কয় আমার সে বেশি পানি কেউ দেয় নাই, আমার সে বেশি পানি কেউ দেয় নাই, আমার সে বেশি পানি কেউ দেয় নাই, ও খালি কথা কয় আমার সে বেশি পানি কেউ দেয় নাই, মানে ওই গাথাটা ভর্তি, ওই জন্যও বেশি সাগরেও কিন্তু ব্যাগ আছে, কোন দিনও গেঁকু গেঁকু করে না, সাগরের ব্যাংক পানির মধ্যেই থাকে, পানিতেই ওর বসবাস, পানিতে কোনো গেঁকু গেঁকু করে না, ও কয় না যে আমার সে পানি বেশি কেউ দেয় নাই, ও গেঁকু করে না, মানে এটা হলো ম্যান্ডপ। কিসের ম্যান্ডপ? ওই পায়ের গরুর ছাগলের যে খুব ডাকছে, সেই ফুলের মধ্যে বৃষ্টির ফোড়া করে ভর্তি হয়েছে, এইটাকে 10 সাগরের পানি মনে করতেছি, মনে করে বলতেছে যে আমার কাছে এরকম সাগরের পানি আছে, তোমরা এই পানির খবর জানো না, আরে বাবা ওই পানির খবর তো আমরা একবারে প্রথম দিনই জানি, ওটার নাম তুমি জানো না, আমি জানি, ওটার নাম সলাত তসবিহ, একদিন পড়ি না নামাজ, সেই নামাজ ফরজ না, সেই নামাজে নামাজ নাজাত হবে না, সেই নামাজে কোনোদিন নাজাত দেবে না। নামাজ তো পাঁচ অক্ত ফরজ, এইটা পড়তে হবে, এইটা পড়তে হবে, আর এইটা পড়তে হবে দুই দিক দিয়ে, মনে প্রাণে দেহে, শরীর দেহ করা লাগবে, মন দেহ করা লাগবে, খালি শরীরটা পড়লে হবে না, খালি মন দেহ পড়লে হবে না, খালি মন দিয়ে নামাজ পড়লে হবে না, খালি শরীরটা পড়লে হবে না, শরীর দেহ পড়তে হবে, মন দেহ পড়তে হবে, অর্থাৎ আপনি শরীরটা দাঁড়াবেন, পুজো করবেন, এরকম দাঁড়াবেন, আপনার হাত পাও দিয়া সেটা করবেন, মন দিয়া অন্তর দিয়া খোদার সামনে সুবহানা রব্বিয়াল মাজার বানাইয়া সিজদা করা বা সেখানে